ভিডিওটা ছেড়ে দিস। মুনাই আসছে, মুনাই মুনাইয়ের বোনকে নিয়ে আসেনি। আমি ওকে বিলিং সেকশনে দাঁড় করিয়ে লাইন দিয়ে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে, তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে। যদিও তোমাদের এটা কালকে তোমরা মন্ডেতে দেখবে, যাই হোক গিয়ে ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণই হয়েছে, 6:15 উঠে গেছে আজকে। উঠে যেটা গাছগুলো লাগানোই হচ্ছে না, আজ নয় কাল, কাল নয় আজ, করে করে লাগাইনি, লাগাইনিটা লাগিয়ে চালিয়ে দিয়ে চলে গেছে। তো আজ নয় কাল, কাল নয় আজ, করে করে চালানোই হয়, চালানোই হয়নি বলছি, লাগানোই হয়নি। তো ওটা লাগালাম, ফার্স্ট জবা ফুল গাছটা লাগিয়েছি, আর অ্যালোভেরা গাছটা পরে লাগাবো, ওটা এখন ওখানে থাকলে অসুবিধা নেই। আর গাঁদা ফুল গাছটাকে রাজাকে বললাম, যেহেতু 20টা বেরিয়েছে না, প্রথম 20টা যদি কাট করে রাখা হয়, এটা জ্যাঠা বলেছিল, তাহলে নাকি গাছটা ছড়িয়ে যায়। আগেরবারও তাই করেছিলাম, সত্যিই তাই, গাছটা পুরো ছড়িয়ে গিয়েছিল, বড় হয়েছিল। তো ওর জন্য ওটাকে বললাম কেটে রেখে দিস, আমি পরে ওটা টবে লাগাবো, পরে মাটি করে টবে লাগাবো। আর সকালবেলা উঠে জল খেয়েছি, আজকে আবার কালকে হলুদ খাইনি, একদিন বাদে বাদে, এই যে আজকে হলুদ খাবো। আগে ম্যাম তো আগে অনেকবারই খেতে বলেছিল, খাওয়া হতো না, বাট এখন যেহেতু বাড়িতে উঠেছে অনেকদিন আমার চলে যাবে, রাজাও খাই মাঝে মাঝে, আমি খাচ্ছি হলুদ। আর প্রথমটা এরকম লাগে, সকালে পরপর ব্যাক টু ব্যাক দুটো পড়ানো আছে, পড়াবো 11:30 অবধি, তারপরে বাড়িতে আসবো, তারপরে ফ্রি, আবার 4 থেকে বাড়ির ব্যাচটা পড়াবো, কারণ ওদের তো অনেকগুলো কামাই রয়ে যায়, তার জন্য একটা করিয়ে দেবো আছে এই আপাতত। তারপরে বিকালের কি প্ল্যান জানি না, দেখতে থাকো তোমরা আজকের ব্লগটাকে, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, সোনাইকে দিয়ে চলে এসেছি আমি, আর কি বলো তাকে, এখন যেটা আমি খাবো তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি রোজই খাই, মানে এটা একটা কি বলবো, ড্রিঙ্ক বলতে পারো, খাওয়া না, বাঙালিদের তো সব কিছুই খালি খাওয়া আর খাওয়া। সেটা হচ্ছে গিয়ে কপিভা, অনেকেই জানবে নামটা, এই যে কপিভা, এটা আমার খুব ভালো লাগে খেতে, কারণ এটা সত্যি মানে জিমের জন্য এতটাই হেল্পফুল, মানে আমি কী বলবো, যবে থেকে আমি নিয়েছি আমার স্ট্যামিনা আর ইয়ে সবই ভালো হয়ে গেছে। এই যে এইটুকুনি দিতে হয়, মানে চামচের মাপে একটুখানি নিয়ে এটাকে একটু হালকা গরম জল করে, মানে গরম তো না, লিউক ওয়ার্ম ওয়াটার করে তবে ভালো করে মিক্স করতে হয়। তো চলো মিক্সটা করে নিই। এই যে দেখতে ফাইনালি লাস্ট চায়ের মতো দেখতে গেছে লাল, এটাই এরকমই কালার হয়, আর খেতে একটু কড়ুয়া লাগে। মর্নিং টাস্ক কমপ্লিট, আর যে এতগুলো ফুল ফুটেছে, আর টোটাল 9টা ফুল ফুটেছিল যে ঢেকে দিলাম, আর এই কটা রয়েছে। আর সব থেকে বড়ো কথা যে প্রত্যেক দিন আমার সাজিটা পুরো এরকম ভরে যায় এই ফুলটাতে, আর যখন যখন কাজ করবো তখন বারবার ফিরে পাবে, এটা মানুষের নিয়ম। যাওয়ার নাম করে করে যাওয়া হচ্ছে না, উনি খুব ভালো তোলে আমার ভুরুটা, তো ওখান থেকেই তুলবো এখন, এই যাবো। মুনাই আসছে, মুনাই মুনাইয়ের বোনকে নিয়ে আসেনি, জঙ্গল হয়েছিল, জঙ্গলটাকে পুরো সাফ করে দিলাম, এবার ড্রেস ছাড়বো, জল খাবো, ভিডিও এডিটিং এ বসবো। এখানে এডিটিং চলছে, আর এই যে আঙুর এডিটিং, এর একটু আগে ফলের এডিটিংটা করছিলাম, ভুলেই গেছিলাম যে আঙুর দুটো আনা হয়েছে, দুদিন হয়ে গেছে, তার জন্য আমি রাজাকে বললাম একটু ধুয়ে নিয়ে আয় খাই, ভালো লাগে বেশ। এডিটিং ডান, এখন ভাত, তুমি কাকে কোনটা ভাত দিয়েছো তাও বলো, আমি বলছি আমাকে, এটা আমার ভাত আরো কমবে। এই যে জ্যাঠা ঘিয়ে লঙ্কাটা দিয়েছিল, মা আলু সিদ্ধ মেখেছে, কেমন বলো? আর ডিম হয়েছে ভেন্ডির তরকারি, আর এটা একটা ভাজা। মুনাই পূজোর ড্রেস, এটা পূজা ওকে দিয়েছে, মানে যাই হোক ওই কি যেন বলে, এটা তুলিকে তুলির মাসি দিয়েছে, অনেকটাই ঢিলা আছে, টাইট করে নেবি তাহলে আরো ভালো লাগবে না, এটা সুন্দর, এটা প্যান্ট ছাড়াই পরে, এটা ফ্রকের মতো। গুড ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা খেয়ে দিয়ে ভিডিও এডিট করে ছেড়ে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে
চারটে থেকে আবার বাড়ির ব্যাচটাকে একটু পড়ালাম, কারণ ওদেরও তো কামাই হয়েছিল, পড়াগুলো থাকে না, বাট পড়িয়ে দিলাম। আর এখন রেডি হয়ে গেছি, কাঁচরাপাড়ায় যাব, কারণ ওই কালকে যারা আমাদেরকে ওই ইয়ে দিল না, ওই ডিনার সেটটা তোমরা দেখলে, তো ওদের তিনজনা প্লাস ওর একটা ছোট্ট বোনও আছে, ওদের চারজনের জন্য দেখি কিছু কিনবো। এবার আমি ভাবছি যে ড্রেস দেবো নাকি নর্মাল, এবার ড্রেস দিলে আবার মাপ জিজ্ঞাসা করলে কেউ বলবে না যে কোন মাপ কী মাপ, কারণ এক একজন এক এক রকম, যেটা না আমি তোদের মাপও জানি না পারফেক্টলি। তো দেখি যদি ওয়ান পিস ধরনের পাই তো ড্রেসের দিকে যাব, নয়তো ইচ্ছা আছে যে ব্যাগ দিয়ে দেবো, যে স্টাইলিশ যে ব্যাগগুলো হয়। এখন কাছাকাছি যাই, তারপর ডিসিশন নিয়ে কী দেবো। কি বলছিস? আর আমি খাবো হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। বাপরে আজকে তো রবিবার লাস্ট, মনে হচ্ছে পুজোর দশমী অব্দি এত ভিড় হবে। কি ভিড়, যাই হোক গিয়ে কিনে নিয়ে এসে অল্প অল্প দেখিয়েছি, আমি একটু ভালো করে দেখাই। আমার এই কালারটাও ভালো লেগেছে, আর এই কালারটাও খুব ভালো লেগেছে। আর ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, খুব খুবই কিউট লেগেছে, দারুণ লেগেছে আমার, দারুণ। ড্রেসটা দেখতেও হেভি আর ড্রেসটা ফিল করেও খুব সফট, কিন্তু এটা হয়ে যাবে। আর ওই যে কত কিছু নিয়ে এসেছিস সেটা বল। আমাদের আর বাজার মনে হচ্ছে শেষ হবে না এবছর, মানে একদম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই তো? আর তুই গিফটও পাচ্ছিস প্রচুর এবছর, তো লাট হয়ে যাচ্ছে সব গিফট পেতে পেতে। বাট ড্রেসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ সেটাই, এই যে এখন আমার গিন্নি এখন আমার রান্না করছে। গরম করে দিয়েছে, আমি এখন পরোটাকে ভেজে নিয়ে তারপরে ওকে ডিম দিয়ে এটা আমার খেতে খুব ভালো লাগে, তো মাঝে মাঝেই আমি এটাই খাই রাত্রিবেলা। আর বলুন কেমন ভিড় লাগলো আজকে বলুন। বাবা মানুষে গেছে বলে রবিবার, সোম মঙ্গল দুদিন পড়াবো, তারপর আমার ছুটি। ইয়েস, একটা ইচ্ছা আছে কলকাতায় যাওয়ার ঠাকুর দেখতে, কারণ সব কিছু রাজলক্ষ্মী নিয়ে যাচ্ছে। আমি তো ঘুরবোই না, সব থেকে পারি কি না পারি সেটা না। শ্রীভূমি যেটা বেলগাছি থেকে একদমই কাছে, ওটা যেহেতু ওটা আমার খুব ইচ্ছা দেখা, এখন জানি না কতটা কি পারবো। হ্যাঁ ওটাই, ওই দিনে দিনে যা হবে দেখতে যাব, নাহলে তার কোনো ঠাকুর দেখাই হবে না। প্রথমে একবার প্ল্যান করছিলাম যে হোটেলে ভাড়া থেকে দুদিন নিয়ে করে ঘুরবো, সেই একই ব্যাপার, কারণ ও ব্লক করে দেবে স্কুটি নিয়ে কতটা কি যেতে পারবো না যেতে পারবো কোনো ঠিক নেই। ওটাই তো আর কি হচ্ছে। ডিনার রেডি, মা মাংস রান্না করেছে, আর মা রান্না মানে এক গাদা তেল, একটা আলু নিয়েছি, মাংস নিয়েছি, এই যে পরোটা, আর এই রাজার আধা খাওয়া হয়ে গেছে আর কি।